আসসালামু আলাইকুম সুপ্রিয়বর্তী পরীক্ষার্থীরা, সুপ্রিয়বর্তী ইচ্ছুক শিক্ষার্থীরা, বিশেষ করে HSC-20 এবং HSC-21, তোমরা যে জটিলতায় পড়তে যাচ্ছ বা জটিলতায় পড়ে আসো, সাধারণভাবে HSC-20-এর যাদের তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল HSC-20 2020-এর এপ্রিলে, কিন্তু সেটা হতে হতে পরীক্ষায় আর হলো না, পরবর্তীতে তাদেরকে SSC এবং PSC এই দুটার উপর ভিত্তি করে রেজাল্ট দেওয়া হলো, তারপরে তাদের পরীক্ষাটা 2021 সালের শেষের দিকে হলো। তো এখন দেখা যাচ্ছে যে HSC-20-এর শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষার্থীর দেখা গেছে 2021-এর এপ্রিল অথবা মে এই সময় IUT এবং মিস্ট বা মেডিকেল এগুলোর পরীক্ষা হয়ে গেছে, এবং পরবর্তী বেশ কিছু পরীক্ষা, পারে অধিকাংশ পরীক্ষাই গুচ্ছ পরীক্ষাগুলো, সেটা আসে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। তো এই যে কিছু পরীক্ষা আগে, কিছু পরীক্ষা পরে, এরপরে দেখা যাচ্ছে যে HSC-20-এর শিক্ষার্থীদের এখনও ভর্তি শেষ হয়নি। তো দেখা যাচ্ছে যে HSC-20-এর ভর্তি পরীক্ষায় ভর্তির ব্যাপারে আমরা যেটা জানি যে বুয়েটে এখনও সিট ফাঁকা আছে URP-তে, ঢাকা ইউনিভার্সিটি তাদের মাইগ্রেশনের রেজাল্ট দিচ্ছে না, কৃষি অ্যাগ্রি তারা কেবল কাগজপত্র জমা নিচ্ছে, বুটেক্স শিক্ষার্থীদের থেকে কাগজপত্র জমা এখনও শেষ করেনি, আবার বিজ্ঞান ও প্রযুক্তির ভিতরে দেখা যাচ্ছে যে জাস্ট এরা অনেক আগে ভর্তি শুরু করেছে, কিন্তু সাস্ট IU এরা কিন্তু এখনও ভর্তি শেষ করতে পারেনি, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া চলমান। তাই অধিকাংশ জায়গায় আমি যদি ধরি যে 90% জায়গায় শিক্ষার্থীদের ভর্তিটা চলমান, আবার এখানে ভর্তির কারণে দেখা যাবে মিস্ট এবং IIT থেকে অনেক শিক্ষার্থী চলে আসবে। আবার এই বছর যারা HSC-21 অর্থাৎ যাদের HSC শেষ হলো মাত্র, তাদের মেডিকেল পরীক্ষাটা আমরা 4/2022 দেওয়া হয়েছে, যেখানে 20-এর শিক্ষার্থীদের ক্ষেত্রেই ভর্তিটা এখনও শেষ হয়নি, সেখানে দেখা যাচ্ছে যে HSC-21-দের ভর্তির পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে শিক্ষার্থীগুলো, এদের ক্ষেত্রে এখন এই মেডিকেল পরীক্ষা অনেকে হয়তো HSC-20 থেকে দেবে, যারা হয়তো অনেক জায়গায় ভর্তি হয়ে আছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা, বিশেষ করে ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষা ব্যবস্থাটা বিশাল জটিলতায় পড়তে যাচ্ছে। আর ইউনিভার্সিটিগুলো ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে যে শিক্ষার্থীগুলো রয়েছে, সেই শিক্ষার্থীগুলো দেখা যাচ্ছে যে তারা এখনও তাদের বিভিন্ন পরীক্ষা সেমিস্টার বা এটা উত্তীর্ণ হয়নি। এখন ইউনিভার্সিটিগুলো চাচ্ছে যে তারা পূর্বের শিক্ষার্থীগুলোর সেমিস্টার বা এটা পরিপূর্ণভাবে শেষ করে অন্য শিক্ষার্থীদেরকে নিয়ে যেতে, কারণ হচ্ছে প্রত্যেক ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে থাকার একটা সীমাবদ্ধতা আছে, একটা শিক্ষার্থী নিয়ে গেলে তার জন্য অ্যাকোমোডেশন মানে বাসস্থান হল ফ্যাসিলিটি না দিতে পারলে তাদের জন্য বাইরে থাকাটা সমস্যা হয়। এ কারণে প্রত্যেক ইউনিভার্সিটি তাদের পূর্বের শিক্ষার্থীদেরকে উন্নীত করে হয়তো তারা অন্য শিক্ষার্থী ভর্তি করতে চাচ্ছে, কিন্তু শিক্ষা স্যারদের জন্য আমি বলতে চাচ্ছি যে স্যার আপনারা ভর্তি একটু দ্রুত করে ফেলেন, কারণ হচ্ছে যেহেতু HSC-21-দের আবার ভর্তির পরীক্ষার ডেট বা রোড ম্যাপ দিতে হবে। এবার মেডিকেল পরীক্ষার্থীরা যে ধাক্কা খেলো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে তাদেরকে 2 মাস পূর্বে, অর্থাৎ এই যে 25 জানুয়ারি এই সময় এসে বলা হলো যে 1 তারিখে তাদের পরীক্ষা, 1ই এপ্রিল, তাহলে দেখা যাচ্ছে যে তারা 60 দিনের মতো সময় পাচ্ছে, এবং বলা হলো যে তাদের পরিপূর্ণ সিলেবাস। তো এই যে রোড ম্যাপ, একটা রোড ম্যাপ আগে থেকে না করার কারণে অনেক শিক্ষার্থী হয়তো এখন মেডিকেল পরীক্ষার তারা আর ভালো করতে পারবে না, কারণ খুব অল্প সময় তাদের সামনে রয়ে গেল, অথচ তাদের জন্য একটা বড় সিলেবাস থেকে গেল। তো এই যে দেখা যাচ্ছে এটা, এবং HSC-20-এর তাদের ভর্তি শেষ হয়নি, আবার নতুন করে ভর্তি পরীক্ষার ডেট চলে আসতেছে, তো যে কারণে শিক্ষার্থীদের মনে একটা হতাশা বা একটা সংকটপূর্ণ পরিবেশ সৃষ্টি হচ্ছে। সুতরাং এই সংকটপূর্ণ পরিবেশ থেকে উত্তরণ করা শিক্ষার্থীদেরকে খুবই জরুরি, না হলে তারা হয়তো হতাশ হয়ে যাবে এবং অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত জায়গায় ভর্তি হতে পারবে না। তো এই যে জটিলতা, এই জটিলতাটা দ্রুত নিরসন করা দরকার, এবং শিক্ষা কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাওয়ার জন্য সকল
মানে শিক্ষকদেরকে সকল ভর্তি কমিটির শিক্ষকদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, না হলে দেখা যাবে যে একটা বিশাল জটিলতায় পড়া হবে এবং অনেক শিক্ষার্থী তারা আর ভর্তি হতে চাইবে না, অথচ একটা সিট এটা কিন্তু শিক্ষার্থীর অধিকার। সুতরাং শিক্ষার্থীর অধিকার শিক্ষার্থীদেরকে দিতে হবে, তারা যেন ভালো করে পড়াশোনা করতে পারে, কারণ অধিকাংশ শিক্ষার্থী তারা ভর্তি হওয়ার অপেক্ষায় আছে। সুতরাং এই জটিলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, না হলে খুব ভয়াবহ অবস্থায় পৌঁছা হবে এবং অধিকাংশ শিক্ষার্থী হয়তো দেখা যাবে ভর্তি হওয়ার পরে সিট ক্যান্সেল করবে, আবার ভর্তি হবে না, এইভাবে আমাদের চলতে থাকবে। তাই আশা করি আমরা এই অবস্থা থেকে উত্তরণ হতে পারবো। সকল শিক্ষকদেরকে, সকল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে যারা ভর্তি কমিটিতে আসেন, অবশ্যই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন এবং শিক্ষার্থীদেরকে ভর্তি করার ব্যাপারে আপনারা সম্পূর্ণ প্রক্রিয়া চালু রাখবেন এবং ফেব্রুয়ারির ভিতরে সকল শিক্ষার্থীকে যেন ভর্তিটা নিশ্চিত হয়ে যায় স্যার, এটা আমার থেকে আপনাদের পক্ষে অনুরোধ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।